কেন রামনবমী বা অন্য কোনো বিশেষ দিনে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন নির্ধারিত হলো না জানেন? রাম মন্দির প্রতিষ্ঠা ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে নানা বিতর্ক রয়েছে ভিন্ন বলে। বিশেষ কিছু মহল থেকে রাম মন্দির ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে করা হচ্ছে। তবে কেন 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার দিন নির্ধারিত করা হয়েছে আসুন জেনে নেওয়া যাক। 22শে জানুয়ারি অভিজিৎ মহরত রয়েছে, মৃগাশীর্ষ নক্ষত্র রয়েছে এবং দুটি যোগ রয়েছে, যে দুটি যোগের নাম অমৃত সিদ্ধি যোগ এবং সর্বাত্র সিদ্ধি যোগ। সনাতন ধর্মে অভিজিৎ মহরত কথার অর্থ দেব দেবীর মহাদেব অসুর কুলকে ধ্বংস করে। একটি শুভ সময় নিয়ে এসেছিলেন, যে সময় কোনো খারাপ কাজ হয়নি, কোনো খারাপ চিন্তা কারোর মনে আসেনি, সেই সময়টিকে অভিজিৎ মহরত বলা হয়। মৃগাশীর্ষ নক্ষত্র 24 ঘন্টা স্থায়ী হয়, সেই সময় থেকেই শুভ হন বলে মানা হয়। অভিজিৎ মহরত মৃগাশীর্ষ নক্ষত্র এবং দুটি যোগ অমৃত সিদ্ধি যোগ এবং সর্বাত্র সিদ্ধি যোগ এক হয়ে গিয়েছিল। সে সময় মাতা কৌশল্যার গর্ভে জন্ম নেন শ্রীরামচন্দ্র। অভিজিৎ মহরত মৃগাশীর্ষ নক্ষত্র এবং দুটি যোগ অমৃত সিদ্ধি যোগ এবং সর্বাত্র সিদ্ধি যোগ এক হয়েছে 22শে জানুয়ারি। আর তাই 22শে জানুয়ারি 12:22 থেকে 12:45 মধ্যে অভিজিৎ মহরত থাকবে, তখনই প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। কেন রামনবমী বা অন্য কোনো বিশেষ দিনে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন নির্ধারিত হলো না জানেন? রাম মন্দির প্রতিষ্ঠা ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে নানা বিতর্ক রয়েছে ভিন্ন বলে। বিশেষ কিছু মহল থেকে রাম মন্দির ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে করা হচ্ছে। তবে কেন 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার দিন নির্ধারিত করা হয়েছে আসুন জেনে নেওয়া যাক। 22শে জানুয়ারি অভিজিৎ মহরত রয়েছে, মৃগাশীর্ষ নক্ষত্র রয়েছে এবং দুটি যোগ রয়েছে, যে দুটি যোগের নাম অমৃত সিদ্ধি যোগ এবং সর্বাত্র সিদ্ধি যোগ। সনাতন ধর্মে অভিজিৎ মহরত কথার অর্থ দেব দেবীর মহাদেব অসুর কুলকে ধ্বংস করে। একটি শুভ সময় নিয়ে এসেছিলেন, যে সময় কোনো খারাপ কাজ হয়নি, কোনো খারাপ চিন্তা কারোর মনে আসেনি, সেই সময়টিকে অভিজিৎ মহরত বলা হয়। মৃগাশীর্ষ নক্ষত্র 24 ঘন্টা স্থায়ী হয়, সেই সময় থেকেই শুভ হন বলে মানা হয়। অভিজিৎ মহরত মৃগাশীর্ষ নক্ষত্র এবং দুটি যোগ অমৃত সিদ্ধি যোগ এবং সর্বাত্র সিদ্ধি যোগ এক হয়ে গিয়েছিল। সে সময় মাতা কৌশল্যার গর্ভে জন্ম নেন শ্রীরামচন্দ্র। অভিজিৎ মহরত মৃগাশীর্ষ নক্ষত্র এবং দুটি যোগ অমৃত সিদ্ধি যোগ এবং সর্বাত্র সিদ্ধি যোগ এক হয়েছে 22শে জানুয়ারি। আর তাই 22শে জানুয়ারি 12:22 থেকে 12:45 মধ্যে অভিজিৎ মহরত থাকবে, তখনই প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার।